হ্যাঁ বলো। এ আবার কে রে বাবা? এই আমার ছেলে কই আমার ছেলের কাছে ফোন দেন? আল্লাহ মর্জি, কিডন্যাপ করছে নাকি আমার ছেলের আবার? ওরে আল্লাহ রে আল্লাহ, বেচ আমার ছেলে কই? এই বিটি, তুই আমার ছেলের ফোন চুরি করছিস কেন? কানের ভিতর তুলা বসে একদম। আমার ছেলে কই? আমার ছেলেকে কিডন্যাপ করে ফেলছে। আবার কত টাকা খরচ হবে এখন? কাহিনীটা ঠিক বুঝলাম না। আর আরেকটা দেখাই, আরেকটা দেখাই। এই যে আরেকটা, তোমার পিছে বুইরা বেটা কি করে? বুইরা কই? তুমি কি খুব জোয়ান নেই? এত বান্দর পোলাপার, পড়ালেখার বেলায় তো নাই, এগুলোর বেলায় ঠিকই। পড়ালেখার কি অবস্থা? ওই পড়ালেখার কথা বাদ দাও, পড়ালেখার কথা বলবো না কেন? পড়ালেখার রেজাল্ট বাদে আমার সবই ঠিকঠাক চলতেছে। কি কাশো কেন? তোমার কি কোভিড হয়েছে নাকি? আরে বাবা, কোভিড না, সোভিড হয়েছে। কি বলো এগুলা? আরে সারাদিন শুয়ে থাকি তাই সোভিড। ও আচ্ছা, সোভিড, তাহলে আমার গোভিড হয়েছে। এটা আবার কি নতুন ভ্যারিয়েন্ট নাকি? আরে গোসল করতে মন চায় না তাই কোভিড। এদিকে তো অনেক অমিক্রন হয়েছে, ওদিকে কি অবস্থা? তোমার ওইখানে তো অমিক্রন হয়েছে, আমার এখানে অমিক্রন, ডেমিক্রন, লেমিক্রন, সেমিক্রন সবগুলো আসতেছে। শোনো বাবা, করোনাকে নিজের বউয়ের মতো মনে করবা। বউয়ের সাথে যেমন সারা জীবন অ্যাডজাস্ট করে থাকতে হয়, এই করোনার সাথেও সারা জীবন অ্যাডজাস্ট করে থাকতে হবে। বউকে যেমন মাঝে মধ্যে বসে আনা যায়, করোনাকেও সেরকম মাঝে মধ্যে বসে আনা যায়। বউয়ের যেমন দুদিন পর পর মুড সুইং হয়, এই করোনারও দুদিন পর পর মুড সুইং হয় আর নতুন নতুন একটা ভেরিয়েন্ট পয়দা করে। এবার বলো তোমার রেজাল্টের অবস্থা কি? 2.00। ছি 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 ছি, তুমি পিএসসি তে পাইলা GPA 5, তারপর জেএসসি তে পাইলা 4.5, এসএসসি তে পাইলা 4.0, ইন্টারে পাইলা 3.0, আর এখন ভার্সিটিতে এসে 2.0। ভার্সিটির গ্রেডিং সিস্টেম আলাদা। মানুষের তো উন্নয়ন হয়, আর উনি পড়তে আর ভালো লাগে না। পড়তে ভালো না লাগলে তোমাকে একটা বিয়ে করাই দিই। আমি মাইন্ড করব না। খুব শখ না তোমার যে রেজাল্ট ভবিষ্যৎ অন্ধকার, টর্চ লাইট নিয়ে ঘুরে বেড়ালেও কোনো মেয়েকে খুঁজে পাবা না। করবোটা কি? কি করবা বুঝো না। কি করবো? প্রোডাক্টিভিটি নাই, কোনো কিছুর টাইম টেবিল নাই লাইফে। তোমার টাইম টেবিল থাকবে কেমনে বিয়াদব ছেলে? সারাদিন টোটো করে ঘুরে বেড়াও, এই শীতের মতে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, বিয়াদব কোথাকার? তোমারে প্রোডাক্টিভ করে ছাড়তেছে, একটা অ্যাপের লিঙ্ক দিছি, টিপস বাই ভার্চুনাস, নামাও। তুমি আবার অ্যাপও ইউজ করতে পারো। অ্যাপ ইউজ করবো না, আমি কি মূর্খ নাকি? বিয়াদব নর্মাল বাপ না, ডিজিটাল বাপ আমি। আচ্ছা আচ্ছা, ওইখানে ঢুকে যত সাকসেসফুল মানুষ আছে তাদের দেওয়া টিপস ফলো করতে পারবা। পড়াশোনা, প্রোডাক্টিভিটি, ইসলামিক, তারপর স্বাস্থ্য বিষয়ক আরো বহু টিপস, যেটা ভালো লাগে এনরোল করবা। তারপর সকাল বিকাল মনে করায় দিবে যে বাবা এটা কর ওইটা কর, এরকম মনে করায় দেয় বলেই তো আমি 5 কেজি ওজন কমাইছি, আর ওষুধগুলাও ঠিক মতো খাইতেছি। আচ্ছা, ভালো কাজের আছে। এখন আমি তো আর ওই জায়গা নাই যে তোমার মায়েরে সোজা করবো। এই আঙ্কেল, এ আবার কই থেকে আসলো? মানে যেখানে সেখানে ঢুকার স্বভাব। আঙ্কেল একটু মোটিভেশন দেন না আমারে। দেখো বাবা, এসব টাইম নাই আমার এখন মোটিভেশন দেওয়ার। তোমাকে আমি আলোর পথে আনবো এখন, এদিকে আসো না। থাক আঙ্কেল, মুড সুইং হয়েছে। এখন যাও কেন? আমার লাগবে না আলো, আমি অন্ধকারেই ভালো, কারণ আমি তাহসানের ফ্যান, চাই না আলো। ও আচ্ছা আচ্ছা, এই ছেলে তোমাকে যা বলছি কইরো কিন্তু। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আই উইল ট্রাই মাই বেস্ট। আচ্ছা আমি যাই। হ্যাঁ আমার অ্যাসাইনমেন্ট করতে হবে এখন। মানে আমি কল দিলে কি অ্যাসাইনমেন্ট আসে না? ইম্পর্টেন্ট, বুঝি, ইম্পর্টেন্ট গার্লফ্রেন্ড। কি এত ইম্পর্টেন্ট? আচ্ছা যাও। যাক ভালো, ছেলেটাকে কিছু শিখাতে পারলাম। কি পড়বো, পড়াই মনোযোগ বসে না। গ্রেট, সাতমান সাদিকের ফোকাসিং টিপস এনরোল করে রাখলাম, কাজে আসবে। যাক আজকের মতো টাস্ক কমপ্লিট।